জিতের ছবি তুমি ডিফিউজ করেছো, সেটাতে পয়সা দিলেই কর। তবে কিছু কিছু এখানে ব্যাপার আছে, কতটা শরীরের কোন অংশকে খাটাতে হবে তার উপর আমার রেটটা ডিপেন্ড করবে। তোকে বলে যে তুমি অ্যাওয়ার্ড নিতে যাও না কেন? আমি অ্যাওয়ার্ড শোতে একমাত্র গান গাইতে পারফর্ম করতে যদি পয়সা দেয় তাহলে সে অ্যাওয়ার্ড শোতে যাই। কেন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য? না নিতে যাই না তো, আমার দরকার নেই অ্যাওয়ার্ড। আজকে যার সাথে আড্ডা দেবো সেই মানুষটা একটু অন্যরকম, আর জায়গাটাও একটু আলাদা। তার কারণ আমার আজকের গেস্ট যিনি, তিনি নানা দাদ নেন শিলাদা, আমাদের সবার প্রিয় শিলাজিৎ মজুমদার এই মুহূর্তে ইভিনিং স্ন্যাক্স খেতে ব্যস্ত। তার কারণ তার সদ্য ছবির ট্রেলার রিলিজ হয়েছে এবং সেখানেই তাকে আমি পাকড়াও করেছি বলা যেতে পারে। একটা ব্রেকফাস্টের পর আমি খাচ্ছি আমার লাঞ্চ। তুমি ব্রেকফাস্ট করে এসেছো আর একটা লাঞ্চ হচ্ছে, মানে ব্রেকফাস্ট তুমি কটার সময় করলে? ব্রেকফাস্ট করেছি 3:30। ওয়েক আপ কখন হলো? ওয়েক আপ হয়েছে 2:10। আচ্ছা, তাহলে গত রাতে স্লিপিং কখন হয়েছে? স্লিপিং হয়েছে 7:30। তারপরে 21 তারিখ, মানে ওয়ার্ল্ড মিউজিক ডে, শহরের বিভিন্ন জায়গায় বড় বড় ইভেন্ট হয়েছে, তাবড় তাবড় গায়ক গায়িকাদের আমরা সেখানে দেখেছি, কিন্তু একটা জায়গাতেও শিলাজিৎ মজুমদারকে খুঁজে পেলাম না। কেন? মিউজিক করে না শিলাজিৎ, মিউজিক করে না বা বললে বেকায়দা কথাবার্তা বলবে। কেন, কি দরকার ডেকে লোকটাকে? হ্যাঁ, শিলাজিৎ মিউজিক করে না, এটা যারা একটা জেনারেশন শিলাজিৎকে শুনে বড় হয়েছে, শিলাজিতের কাছে শিলাজিৎকে মানুষ চেনে গান। আমার কাছে রোজ মিউজিক ডে, সুতরাং আমি এইটা স্পেশাল, আমি স্পেশাল ডেগুলোকে খুব একটা পাত্তা দিই না। সামহাও স্পেশাল ডেট বলে যেগুলো বলে, ফাদার্স ডে, হ্যাঁ এই যে ফাদার, হ্যাঁ আমি ফাদার, আমার ছেলে কোনো ফাদার্স ডের কোনো অমুক তমুক না দেখবে, তার কোনো আপডেট বা যেটা হয় সোশ্যাল নেটওয়ার্কে, বাবা আমাকে বাবাকে ফোন করেছে, কথা হয়নি তো ফাদার্স ডেতে ছেলের সাথে? কথা নেই, 7 দিন আগের থেকে কথা হয়। আমিও আমার বাবাকে, বাবার সাথে কথা হলে আমার 7 দিন কথা হতে দিনে যায় না, কিন্তু রোজই ফাদার্স ডে, রোজই মাদার্স ডে, ওই স্পেশাল ডেগুলো মিউজিক ডে রোজই, হ্যাঁ সেলিব্রেট করাটাও ভালো লাগে ডেফিনেটলি। আমাকে কেউ ডাকেনি আমার যদ্দূর মনে পড়ছে মিউজিক ডেতে আমাকে কেউ ডাকা। মিউজিক ডের এই শোগুলো মেজরলি খুব মানে এমনি গিয়ে গিয়ে হয়, হয়তো সেই জন্য মিউজিক ডেতে পেড শো বোধ হয় খুব একটা হয় না। মিউজিক ডের কথা ছেড়ে দিই, শহরে একের পর এক অ্যাওয়ার্ড শো, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে একমাত্র গান গাইতে পারফর্ম করতে যদি পয়সা দেয় তাহলে সে অ্যাওয়ার্ড শোতে যাই। কেন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য? না নিতে যাই না তো, কেন আমার দরকার নেই অ্যাওয়ার্ড, আমাদের কিছু দরকার নেই, কাজ করে যেতে চাই, অ্যাওয়ার্ড দরকার নেই, শুধু কাজটা আসুক, কাজের সুযোগ আসুক আর ভালো কাজ করি মন দিয়ে। আমাকে সবাই জিজ্ঞেস করেছে শিলাদা ছাড়া কে ছোট মামা, মানে আমার বরকে, আমি বলেছি আমি ভাবতেই পারিনি। আমি হ্যাঁ, মানে ছবিটা দেখার পরে আমার মনে হচ্ছে দেয়ার ইজ নো আদার অপশন, দেয়ার ওয়াজ নো আদার, মানে নো আদার অপশন। আমি বিএফজি অ্যাওয়ার্ডে একবার অ্যাওয়ার্ড নিতে গেছিলাম, সেই অ্যাওয়ার্ডটা নিতে যাওয়ার ফলে আমাকে অ্যাওয়ার্ড নিতে, মানে আমি নমিনি হিসেবে গেছিলাম, অ্যাওয়ার্ডও যে হবে সেটা জানতাম না, আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল সংগঠকদের পক্ষ থেকে। গেটে একজন সিকিউরিটি অফিসার আমাকে চিনতে পারেননি, আমাকে আমার হাতে কার্ড থাকা সত্ত্বেও ওই এন্ট্রি দিয়ে আমাকে ঢুকতে দেননি, আমি ফিরে চলে আসছিলাম। আমাদের একজন ওদের সংগঠনের একজন লোক তখন দেখে আমাকে বলে কেন তুমি চলে যাচ্ছ? এখন আমি চলে যাচ্ছি কারণ আমাকে ঢুকতে দেয়নি, তখন আরে আমি যাচ্ছি তোমায় ঢোকাতে। এমন একটা অ্যাওয়ার্ডিকে যদি অন্য একটা লোকের রেফারেন্সে ঢুকতে হয় অ্যাওয়ার্ড শোতে, তাহলে সেই অ্যাওয়ার্ড সাথে তার কাছ কোনো রেসপেক্ট আসা, মানে আমি বুঝতে পারছি না সেটা রেসপেক্ট দিচ্ছে। তোমাকে যদি আমি অ্যাওয়ার্ডই বলি তোমার নমিনেট করি, তুমি যাবে, তোমাকে গেটে ওয়েলকাম করার জন্য একটা লোক
থাকা উচিত। তুই গেস্টদেরকে চেনো না এমন লোক ধরে বাইরে দাঁড়িয়ে করছো, ভেতরে কেউ একটা পারফর্ম করছে বলে, মুম্বাইয়ের পারফর্মার ছিলেন কেউ একজন, বড়ো হিরো টিরো কেউ ছিল, তো তিনি করছেন বলে তুমি তাকে ঢুকতে দিচ্ছ না, তো তার ওই নমিনেশনটার ওইটা নিয়ে কী কাজ হবে? আমি সেই যে ওইটা নিচে আমি অ্যাওয়ার্ডটা নিয়েও নিই, ওটা পেয়েছিলাম আমি, তার নিয়ে নিই সকদাকে নিয়ে এসছি। ছিল না আরেকটা কথা জানতে চাই, যে একটা সময় কোভিড পেরিয়ে এখন আবারও সংস্কৃতি জগতে আর একটু জোয়ার এসেছে, বিভিন্ন ব্যান্ড বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন সোলো সিঙ্গারদের ব্যাক টু ব্যাক লিস্ট দেখা যায়, তাদের কোথায় কোথায় শো আছে তারা আপডেট দেয়। শিলাজিৎ মজুমদার যে মঞ্চে উঠলে মানুষের মধ্যে বিদ্যুতের ঝলক হয়, তার শোয়ের আপডেট সবচেয়ে কম শো নেই, এরকমও শোনা যায় যে ইভেন্ট ম্যানেজাররা শিলাজিৎ মজুমদারকে শো দিতে পারছে না। মানে এই এই এইগুলো তুমি কীভাবে দেখবে? মানে ইভেন্ট ম্যানেজাররা শো দিতে পারছে না, মানে আমি যেটা বুঝি যে কারণে সেটা হচ্ছে অ্যাফোর্ড করতে পারে না। তুমি এত টাকা চার্জ নাও? হ্যাঁ কিছুই টাকা চার্জ নাও, কত টাকা চার্জ নেবো? একটা পশ্চিমবঙ্গের মার্কেটে কত টাকা চার্জ চাইবো? এখানে ব্রিগেড ভরতে সময় লাগে না, ওটা কষ্ট করতে হয় না, ওটা হয়ে যায় ওই ডেটটা থাকলে ওদিকে চলে আয়। এখানে সিনেমা প্রোডিউসারকে জিজ্ঞেস করো তার ছবি করতে কষ্ট, কী কষ্ট কী কষ্ট, কিন্তু তিনি ছবি করেন। মিউজিক কোম্পানির লোকেরা 30 বছর ধরে শুনছে সময় খারাপ সময় খারাপ সময় খারাপ, তবু তিনি কোম্পানিটি বাঁচিয়ে রেখেছেন। কেন রেখেছেন, কেন তিনি কোম্পানিটি বাঁচিয়ে রেখেছেন, কোম্পানিটি কেন ফুল ঝাঁপেলাটি করে বেরিয়ে যাচ্ছেন না? সব ব্যাটারা কেঁদে মরল, কিছু নেই কিছু নেই। এবার আমার যে যেখানে সফটওয়্যার ব্যবহার করছিস, কোনো একটা জায়গায় কোনো সময় কোনো ইভেন্ট আমরা একটু বড় স্কেপে শো করি, হ্যাঁ যেরকম যে টেকনোলজিতে শো করি সেই শোটা করতে গেলে তার প্রোডাকশান কস্টটা একটু বেশি হয়, সেটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না সেজন্য বলছে। আর শোয়ের আপডেট, হ্যাঁ ঠিকঠাক জায়গায় শো হলে ডেফিনেটলি আপডেট দিয়ে আপডেট দেবো না। তা না তোমাকে নিয়ে একটা কথা হয় যে শিলাজিৎ মজুমদার গান আমি 15 আগস্টে এটা শো করছি, 15th August খুঁজে নেবে লোকজন কোথায় শোটা করছি, 15th August করছি পশ্চিমবঙ্গে করছি, এবং এই শোটা যেটা করবো সেটা মানে নেভার বিফোর শোই করবো। ওকে অনেকে একটা কথা বলে শিলাদা, যে শিলাজিৎ মজুমদার এখন স্টেজ কম, ফ্রেমে বেশি আসে, ক্যামেরার সামনে বেশি আসে, নিজেকে ঘুরিয়ে রাখতে চাইছিস যে আমি সিনেমা বেশি করছি, আমি সিনেমাতে ইয়ে করছি, গান আমি কিছু করার তো কিছু নেই শিলাদা, এটা তো আমরা জানি। আমি আমি তোমাকে এটাও আরেকটা প্রশ্ন করি, আমি 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 সব করবো, আমায় মাল দাও আমি করবো, আমাকে মাল দাও, তাইরে নাইরে নাইরে আমি শরীর বেচে খাইরে, আমি তো বলছি আমায় দাও আমি বেচতে রাজি আছি, সবাই শরীর বেচছে আমিও বেচবো, একটা মজুরও শরীর বেচছে, একটা হিরোইনও শরীর বেচছে, বিভিন্ন হিরোইন বিভিন্ন জায়গা থেকে তাকে হিরো অ্যাক্টর প্রত্যেকে আমরা শরীর দিয়ে কাজ করি, গতর খাটাই আমরা, সেই গতর খাটানোর যে ধরনের পন্থা পাবে তাতে খাটনিটা যত কম হবে সেটাতে নাম দেবে, সেটাতে পয়সা দিলেই কর। তবে কিছু কিছু এখানে ব্যাপার আছে, কতটা শরীরের কোন অংশকে খাটাতে হবে তার উপর আমার রেটটা ডিপেন্ড করবে। যে সিনেমাগুলোর সাথে যে সিনেমার মধ্যে দিয়ে তোমার বলা যেতে পারে একটা ওই টেস্ট ম্যাচ শুরু বা অভিনয় জগতে আসা, যাদের বিপরীতে তুমি ছবি করেছো, তাদের এক একজনের এখন প্রোডাকশন হাউস আছে, তারা প্রোডিউস করে ছবি, তাদের প্রোডাকশন তাদের তাদের ছবিতে শিলাজিৎ মজুমদারকে এখনো পর্যন্ত দেখিনি, এটা কি শিলাজিৎ মজুমদার বলেনি নাকি চাওনি নাকি তারা ডাকেনি? কারা তারা জিতের অপোজিটে করেছো? জিতের সাথে জিতের প্রোডাকশনে কোনোদিনই কাজ করি, আমি ওটাই বলছি। তুমি যাদেরকে দিয়ে যাদের সাথে অভিনয় করতে, তারা কেন নেবে আমাকে? তার পছন্দ হলে তো নেবে, তা ফিট করছে কিনা দেখে তবে তো নেবে, কি আসছো? আমি একটা ছবি করলে সব ছবিতে কি আমি সবাইকে নেবো না? আমি চিনি বলে জানি বলে আমি একটা ছবি করলাম, সে ছবিটা আমার কোনো কাজ নেই, কেউ না বলে জিৎ ওর সাথে কাজ করে যেন জিতকে নেবো, জিতেরও তো উল্টো, জিৎ জিৎ তার প্রডিউস করছে যে ছবিতে সেখানে আমার দরকার নেই, যেদিনকে দরকার পড়েছিল পড়েনি তা না, পড়েছিল কিন্তু অতটাও দরকার ছিল না সেই জন্য হয়নি, কারণ সেই অর্থটা দেওয়ার জন্য রাজি ছিল না, রাজি থাকলে যাও। আচ্ছা বেশ, মনে কোন গল্প কোন ছবি কোন কোন কোনই এসেছিল, ওরা একটা বাজেট ঠিক করে নিয়ে এসেছিল, এসে বলছিল ওই বাজেটে করতে হবে, আমি কি পারবো না? মানে জিতের ছবি তুমি ডিফিউজ করেছো? ও মা, জিতের ছবি রিফিউজ করি এরকম করে বলে, তো জিতের ছবি কি তোদের যে বড় বড় ডিরেক্টর আছে তাদের ছবিও রিফিউজ করতে পারি, বড় বড় ডিরেক্টররাও আমার এখানে চলে আসতে পারে, মাল যদি ঠিক থাকি তখন আমার রিফিউজ করার জন্য কী আছে? দেবে না,
প্রেমিকাকে রিফিউজ করেছি, বউকে রিফিউজ করেছি, একটা ডিরেক্টরকে রিফিউজ করা কী আছে, হিরোকে রিফিউজ করা কী আছে, কত মহিলাকে রিফিউজ করেছি। অভিনয় করছো, এতগুলো ছবি হয়ে গেল, লিড রোল হচ্ছে, কিন্তু শিলাজিৎ মজুমদারকে হিরো 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 অভিনেতা হিসেবে এখন ওই সেই লেভেলের স্বীকৃতি বলা যেতে পারে, মান ধরতে পারছে না কেন? চলো যাই, তোমার তোমার প্রশ্নতেই যাই, শিলাজিৎ মজুমদারকে কেন আবিষ্কার কি করতে পেরেছে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রি? জানি না, আমাকে যারা যারা বলেছে, যাদের যাদের সব নমস্কার লোকজন, আমাকে নমস্কার লোকজন যারা ছিলেন, যাদেরকে এখন গোটা পশ্চিমবঙ্গের লোক প্রণাম করেন, এরকম মানুষরা আমাকে ছবিতে নিয়েছেন, কাজ করিয়েছেন, আমাকে প্রয়োজন হয়েছিল ডেকেছেন, কাল প্রয়োজন হলে আবার ডাকবেন, না ডাকার কিচ্ছু নেই। পরিচালকদের কথা বলছি, পরিচালক যখন একটা ছবি তৈরি করেন, সে তো পরিচালকের ডিসিশনের ওপর নির্ভর করে ছবিটা করবেন। আমাকে তো আরও হিন্দিতে তিনখানা ছবিতে আমাকে চেয়েছিল, তারা আমি তাদের কাছে ফিট করিনি, তারা চেয়েছিলেন, কথা বলেছে, এগিয়েছে, তো মানে হয়নি। অভিনয় করতে হয় ক্যামেরার সামনে, তুমি অভিনেতা অভিনেত্রী একটা যুগ দেখেছ, গান ছবি সব, সত্যি কি মানুষজন ক্যামেরার সামনে বেশি অভিনয় না করে, নাকি ক্যামেরা বন্ধ হয়ে গেলে এখনকার পরিস্থিতি অনুযায়ী বলবে? দেখ, আমরা প্রত্যেকে, এ তো সেই দাদু বলে গেছে শেক্সপিয়ার, সে ওয়ার্ল্ড ইজ আ স্টেজ বলে গেছেন তিনি, আমরা বউয়ের সাথে বউয়ের মতো অভিনয় করি, বর হিসেবে ছেলের কাছে বাবার মতো অভিনয় করি, প্রেমিকার কাছে প্রেমিক হয়ে অভিনয় করি, বসের কাছে বসের অধস্তন কর্মচারী হিসেবে অভিনয় করি, আমি শুধু না সবাই করে। ওই বসের কাছে ওরকম মাথা নিচু করে বসে থাকে, বেরিয়ে যাওয়ার পরে যদি মনে হয় যদি ক্ষমতা পেত, বসের চুলের মুঠি ধরে টেনে মাথায় ঢুকে মেরে দিত। তোমরা তো কোথায় বেশি টাকা পাও, গান করে নাকি অভিনয় করে? গানে, গান করে গানে একদিনে যা রোজগার করি, অভিনয় আমাকে সে দিতে পারবে না। অভিনয়টা করো কেন? বেশ করি, তোর কথা শুনে করবো নাকি অভিনয়? অভিনয় করবোই আমি, আমাকে চান্স যদি দেয় কেউ, যদি বলে আমার বর্ষা রাখে যে হ্যাঁ তুমি করতে কি অফকোর্স, সেটা ক্লিয়ার কর, চান্স দেয় না তোমাকে চান্স বাবু, ইটস অলওয়েজ বোথ ওয়ে, ওয়ান ওয়ে না, এটা বোথ ওয়ে, আমাকেও তাকে পছন্দ করতে হবে, আমারও তাকে পছন্দের মতো কাজ দিতে হবে, একটা লোককে চায় যে লোকটা আসবে, এসে কোনো চিন্তা করতে হবে না, ওরা অন্য অন্য সব কথাবার্তা বলে, হ্যাঁ যা কাজ করার করছে, লোকটা আসবে এসে আলোর সামনে দাঁড়িয়ে, হ্যাঁ একটা কি দুটো টেকে ওকে দিয়ে দেবে, এটা যদি চায় তো এটা তো পাবে আমার কাছে, তেমনি মালটাও দিতে হবে কাউকে দিয়ে, করলে চারটে পাঁচটা ছটা টেক লাগবে, আমাকে করলে আমি তাড়াতাড়ি একটা টেকে হয়তো করে দেবো, এটা এইভাবেই সব অভিনেতা অভিনেত্রীকে। এই প্রশ্নের উত্তরেও কিন্তু নিজের পাবলিসিটি আছে, এই প্রশ্নের উত্তরেও কিন্তু শিলাজিতের দাম্ভিকতা আছে, এই প্রশ্নের উত্তরেও এই বিনয় আছে এর মধ্যে। তুমি বলছো, তুমি বলছো অন্য অভিনেতাদের নিলে চার পাঁচখানা ছখানা টেক দেবে, আমাকে নিলে দুটো, আমাকে টেক, আমাকে ডাক, আমি অভিনেতাদের নেই মা, এটা তুই জানিস না, তুই কম দামি দেশলাই কিনলে কাঠি কম পাবি, বেশি দামি দেশলাই কিনলে কারা, অনেকে আছে যারা জুনিয়র, তাদেরকে তুমি বলো যারা ছোট, আমাদের ইন্ডাস্ট্রিতে কম দামি ফায়ার করছে, আমাদের ইন্ডাস্ট্রিতে কম দামি বলতে যারা, মানে আমি কি বলতে চাইলাম তোকে, যে কম দামি অর্থ যে মানুষটা যে পয়সায় কাজ করে, দশটা মানুষ দশ রকম পয়সায় কাজ করে, ধরো এখন যার রেমুনারেশন পার ডে, আমি যেমন মনে করি এখন এই মুহূর্তে ভূমাদার রেট হওয়া উচিত ডেলি 10 লাখ টাকা, ভূমাদার পায় না, আমি মনে করি 10 লাখ টাকা রেট হওয়া উচিত, এবার তুই কিছু বুঝলি, বেশ এবার কে কার দামি, কে কত দামি, কি কম দামি বুঝলি, আমি যদি মনে করি জিতের এখন প্রত্যেকদিন 15 লাখ টাকা করে রেট হওয়া উচিত, আমি মনে করি, আমি মনে করি নচিকেতা একটা শো করতে গেলে 10 লক্ষ টাকা পাওয়া উচিত, আমি মনে করি, এবার সে যদি কমে নেয় সে কম দামি, আর বেশি দাম নিলে বেশি দামি, আমি কি করবো গুরু, চার্জের বিমারটা নিতে হবে। ইন্ডাস্ট্রিজ একটা ছবি করলে, একটা ছবি করলে সবসময় কার জন্য করে, প্রডিউসার যে পয়সা বলে সে পয়সা ছবি করে, তাই সেই পয়সা ছবি করে, ওর ক্ষমতা নেই বলা যে আমি এত টাকা ছবি করে তুই নেবে, হবে কোনোদিন ক্ষমতা, সেদিন আমার মতো অ্যাটিটিউড হবে, ওই তখন বলবে যে না শিলাজিৎকে পোস্টারে চেনা যায়, বলছি তো প্রমাণ করতে চাইছে কোনো রকম যে শিলাজিৎকে আজকে আমি করলাম, পরের সবটা ছবিটা কম্পোজার করে দাও, আমি করবো না, পয়সা দেবে কর।